আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে একটি ঘোড়া দেখাবো, অনেক 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 সুন্দর একটি ঘোড়া। তো অবশ্যই পাশে দেখেন, ঘোড়াটা আমার অনেক পছন্দ হয়েছে। তো আশা চলেন বন্ধুরা, আপনাদেরকে দেখাই, ঘোড়াটা অনেক সুন্দর। অবশ্যই কিন্তু পাশে থাকবেন, চলে যাবেন না। এই যে জায়গাটা আগে আপনাদেরকে দেখাই, জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। এই যে দেখেন গার্ডেনের ভিতরে, এখানে ঘোড়াটা আসবে এখন। নাক মে আপকা বাস বাস আয়েগা বাস। বন্ধুরা, এখানে ঘোড়াটা আনার কারণ হলো যে ঘোড়াটার অনেক গরম লাগে, সেজন্য এখানে অনেক বড় একটা ফ্যান আছে। এই দেখতে পারতেছেন, এখানে অনেক বিশাল বড় একটা মোটর দিয়ে ফ্যানটা লাগানো হয়েছে। প্রায় আপনার কত ইঞ্চি বলতে পারি, মিনিমাম 54 ইঞ্চি মানে পরিমাণ ফ্যানের সাইজটা আর কি, এত বড় আর কি। তো এটা মোটরের মাধ্যমে আপনার আলাদা করে পাখা বানাইছে, পাখা বানায় মোটরের সাথে আপনার ফিতা দিয়ে, আমরা যে বাংলাদেশে যেরকম মেশিন ফিট করে না, যে ফিতার মধ্যে দিয়া, তো সেম এরকম আর কি আপনার বড় একটা পাখা বানাইছে প্রথম, তারপর আপনার মোটরের সাথে এটা যুক্ত করছে আর কি। তো এত বড় একটা পাখা আপনি বলতে পারেন। বন্ধুরা, প্লিজ ডো নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আপনাদেরকে আবারও দেখা হবে আপনাদের সাথে।